ফালতু স্লোগান আছে না নাই? আছে। কি স্লোগান? ফালতু। আমার ইউসুফ ভাই সেই দারার জমিনে একটা ভাইরাল করছিল, আহারে ওহাবির বাচ্চারা আমারে ফোন দিয়া যা গালি গালাস। এখন হাফিজুর রহমানের বিরুদ্ধে কইছিলাম কি লেগা, আমার ভাই ইউসুফ HD মিডিয়া থেকে ভাইরাল করছিল 8 মিনিট, 8 মিনিট বার করে কয়শো ফোন যে আমার মোবাইলে। পরে কই বাবাই ভাই আমার নাম্বারটা ডিলিট করে দেন, নাম্বার দিলে ওহাবিদের জ্বালা ঘুম নাই, সকালে ফোন দুপুরে ফোন, ফোন দিয়ে কী কয় বিয়া হাফিজুর রহমানের বিরুদ্ধে কইছেন কি লেগা, আমাকে গাও চলে না। আমি কইছি এই পাগলা ফোন দিয়েছি, পাগলা ফোন দিছে তোর হাফিজুর রহমান রে কইছি তোর কাজই লড়ছে, আর আমার মদিনার নবীর যে ফালতু বলছে ওই টাকাই ওই জানোয়া, তোর কি একটু গাও চলে না? কথা বলেন ঠিক কি না? নারে রিসালাত, এটা হাদিসে আছে না নাই? আছে। সহি মুসলিম শরীফ। আই মিয়া বাতেলেরা শুনে নাও, আমি আজকে দেখে এসেছি যেন নারে রিসালাতের কথাটা বলবো। সহি মুসলিম শরীফ আছে, আমার নবী আপনার নবী মক্কা থেকে যখন মদিনায় গমন করেছে হিজরতের উদ্দেশ্যে, মদিনার ছোট বড় মদিনার আকাশ বাতাস মুখরিত হয়েছে, সবাই এক স্লোগান দিতে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে দিহাত করে বলো আল্লাহ নারে তাকবীর। এটা হিন্দুরা বলে, মুসলমানরা বলে, বৈদ্যরা বলে, সবাই আল্লাহর গুণগান গায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির শান মান বৈদ্যরা হিন্দুরা গায় না, কথা বলুন ঠিক কিনা? আমি মনে করব শুধু আল্লাহর তাকবীর দিবে শুধু হবে না, আমার নবীজির নারে রিসালাতের তাকবীর যদি তুমি মুসলমান হয়ে যদি পাল্টু স্লোগান বলো, আমি মনে করব তুমি হাফিজুর রহমান পাল্টু, অর্থাৎ তোমার চর্বের ভিতরে তোর সাথে কথা বলুন ঠিক কিনা? হাত ধরে কথা বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালা, নবী আলী দুশমনরা হুশিয়ার, সাবধান ইরাককে মে দুশমনরা হুশিয়ার, সাবধান ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ইরাককে আম যেখানে আমরা আছি সেখানে, কাপুর দরবার শরীফ জিন্দাবাদ, কত বড় বেয়াদব। আমি বলতাম না শুধু দুঃখে কলিজা পেটে যায়, যেই নবী এই দুনিয়াতে আগমন না হাসলে, শুভ আগমন মিলাদুন নবী না হলে আমরা কি আল্লাহর পরিচয় পাইতাম? হ্যাঁ, জোরে বলেন নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, বিলা কুলুব এগুলা কি আমরা জানতাম? ওই নবী রেসালাতের স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো আজকে এই জলমের জমিন থেকে, কুমিল্লার জমিন থেকে, যেই নবীর কারণে আসমান জমিন সব কিছু হলো, এই নবীকে যারা ফালতু স্লোগান রেসালাতকে ফালতু স্লোগান বলে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ সরকার বাহাদুরকে বলবো অতি শিগগির যেন তাকে পার্লামেন্টে এমন একটা আইন করা হোক, তার মৃত্যুদণ্ডের আইন করা হোক, সেই হাফিজুর রহমানের আমরা চাই কি চাই না? এই জন্য বলো চাই কি চাই না?